সদ্যজাত শিশু উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দপ্তরের পাশে। কেউ বা কারা ওই দপ্তরের পাশে মৃত সদ্যজাত শিশুটিকে ফেলে যায়? এই ঘটনায় হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দা সহ হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজনেরা। যদিও পুরো ঘটনাটি নিয়ে নিন্দা করেছেন ওই হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস। ঘটনাস্থলে পৌঁছে চাঁচল থানার পুলিশ। জানা যায়, এদিন দুপুরে মালদহে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দপ্তরের পাশে একটি সেফটি ট্যাঙ্কের উপর সদ্যজাতটি পড়েছিল। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি জানার পর ঘটনাস্থলে আসেন এবং ওই সদ্যজাত শিশুটিকে প্লাস্টিকে মুড়ে সেখানেই রেখে চলে যান। দেহটি হলুদ প্লাস্টিকে মোড়া রয়েছে, এমনই ছবি দেখা গেছে। 3 ঘন্টা অতিক্রম করলেও সদ্যজাতের দেহটি ঘটনাস্থলেই পড়ে রয়েছে। এই ঘটনা নিয়ে নিন্দার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা। এত বড় হাসপাতাল, গোটা গ্রাউন্ডে ঝকঝকে আলো, রয়েছে নিরাপত্তারক্ষীরাও, এর পরেও এই ধরনের ঘটনা কেন হলো? এ নিয়ে প্রশ্ন তুলছেন চাঁচলের বাসিন্দারা। সরাসরি ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেই আঙুল তুলছেন শহরের বাসিন্দারা। যদিও এই প্রসঙ্গে হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস বলেন, এটি হাসপাতালের ঘটনা নয়, কেউ বা কারা বাইরে থেকে মৃত সদ্যজাত শিশুটিকে হাসপাতাল চত্বরে ফেলে দিয়ে গেছে। আমরা পুরো বিষয়টি চাঁচল থানায় জানিয়েছি, ঘটনাটি আমরা তদন্ত করছি। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আজকে আমরা যখন আসলাম এখানে, দেখলাম যে টোটোওয়ালারা সব টোটোওয়ালারা এখানে সরগোল হচ্ছিল। আমরা যখন এসে দেখলাম, তখন দেখলাম একটা বাচ্চার মৃতদেহ, ছোট্ট জন্ম সদ্যজাত বাচ্চার মৃতদেহ এখানে পড়ে রয়েছে। তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ এসে দেখলাম এখানে প্লাস্টিক দিয়ে মুড়ে দেয় কিছুক্ষণ পরেই। কিন্তু আজকে এত বড় হসপিটালটা, সুপার স্পেশালিটি হাসপাতাল, এত ঝকঝকে আলো, চারিদিকে আলো, এত লোকজন এখানে ঘোরাফেরা করে, সেখানে এরকম করে একটা দিনের বেলা বা দিনের আলোতে বা যে কোনো সময় হোক না কেন, এরকম একটা বাচ্চা পড়ে থাকা, এটা কর্তৃপক্ষকে, হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই দেখা উচিত। আচ্ছা, সদ্যজাত যে দেহটা পড়ে আছে, এটা কি উদ্ধার করা হয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্ধার করে না, এখানে ফেলে রেখেছে, এখানেই ফেলে রাখা আছে, এখনো পর্যন্ত উদ্ধার হয়নি, কোনো কিছুই হয়নি। সেটাই প্রায় 3 থেকে 4 ঘন্টার মোটামুটি সময় হয়েছে। পুলিশ প্রশাসন লোকের নজরে আসা 3 থেকে 4 ঘন্টা সময় হয়েছে। কি বলবেন এক কথা এই ধরনের? এটা হাসপাতাল কর্তৃপক্ষকে এটা দেখা উচিত, এখানে দখলে মানে প্রশাসনের সাহায্য নিয়ে এখানে লোকজন বাড়ানো উচিত। এভাবে সদ্যজাত শিশু পড়ে আছে, এগুলো মানুষের চোখে একটা খারাপ ই যাচ্ছে। বলি, কি মনে হচ্ছে আপনার, কি এখানে কি দেহটাকে হাসপাতাল থেকে এনে আনা হয়েছে? না, সেটা তো বলা যাচ্ছে না যে হাসপাতাল থেকে এনে ফেলা হয়েছে, না বাইরে থেকে লোক এনে এখানে ফেলে গেছে। কিন্তু এটা তো হাসপাতালে একদম গ্রাউন্ডেই ফেলা হয়েছে। হাসপাতালে গ্রাউন্ড বলতে, হাসপাতালে যেটা মেন বিল্ডিং, যেটা অফিস বিল্ডিং, তার পাশেই পড়ে আছে সেই জায়গাটা অবশ্যই। সেই জন্যই বারবার বলছি, জিনিসটা অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষকে দেখা উচিত। তাহলে কি দায় কি হাসপাতাল কর্তৃপক্ষের? হ্যাঁ, ঘুরে হাসপাতালের ঘরেই গিয়ে দায়টা পড়ে আমার মনে হয়। বলছি, এখনো পর্যন্ত কি তাহলে দেহটিকে উদ্ধার করা হয়নি? না, এখনো পর্যন্ত কোনো কিছুই করা হয়নি। কি অবস্থায় রয়েছে শিশুটি এখন? প্রথমে তো খোলা অবস্থায় পড়েছিল, পরে এসে হাসপাতালের কয়েকজন এসে হয়তো প্লাস্টিকে মুড়ি দিয়েছে, কিন্তু এখান থেকে উদ্ধার কাজ এখনো পর্যন্ত কিছুই করা হয়নি। আপনার নাম? সুমিত সরকার। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ।